প্রতিদিন অগণিত ছেলে আপনার স্ত্রীকে কল্পনা করে ফরজ গোসল করে, আর নিজেকে আপনি পুরুষ ভাবেন কোন হিসাবে? এতটুকু লজ্জা করে না আপনার নিজেকে পুরুষ ভাবতে? কিসের পুরুষ আপনি? আপনি তো পুরুষ নন, একটা কাপুরুষ। হোক না সে আপনার স্ত্রী কিংবা বোন, তাকে তার ইচ্ছা মতো ছেড়ে দিবেন? যেমন ইচ্ছা সে চলাফেরা করবে, তাকে কিছু বলা যাবে না। আজ হাজারো যুবকের স্বপ্নদোষ, এর একমাত্র কারণ হচ্ছে আপনার বোন অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী। যারা টিকটকে ঠোঁট কামড়িয়ে নাভি উদম করে নিতব্য দেখিয়ে নাচানাচি যুবকদের মাথা নষ্ট করে যাকে, এই সব কিছুর জন্য আপনারাই দায়ী, শুধু আপনারা। কারণ যে ফোন দিয়ে ভিডিও বানাচ্ছে সেটা আপনার টাকা দিয়ে কেনা, এবং যে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে ভিডিও বানাচ্ছে সে লিপস্টিকটাও আপনার টাকা দিয়ে কেনা। এই সব কিছুর হিসাব আপনাকে দিতে হবে, আমার কাছে নয় আবার আল্লাহর কাছে, কারণ তার খাতায় আপনি দায়ব হিসাবে পরিণত হয়েছেন। আর শেষ কথা হচ্ছে এটাই যে আপনার মেয়েকে কলেজে আপনি তাহাজ্জুদ পড়েও জান্নাত কিনতে যাবেন না, তাহলে আমি বলবো আপনি ভুল রাস্তায় অতিক্রম করেছেন, রাস্তা ঠিক করুন, এখনও তো সময় আছে। আমার কথা হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার, আমি এইভাবেই কথা বলি। এখন আপনাদের ইচ্ছা হলে একটা শেয়ার করে দিবেন।